ঊনকোটি জেলার দুই বিধানসভা কেন্দ্র কৈলাসহর এবং চণ্ডীপুর কেন্দ্রে ঝোড়ো প্রচার করে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয় বিজেপি দলের বিজয় সংকল্প জনসভা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, জেলা সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর ও চণ্ডীপুর কেন্দ্রের প্রার্থী মবস্বর আলী ও টিঙ্কু রায়। নির্বাচনে এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, ত্রিপুরা একটি ছোট্ট প্রদেশ, 45 লক্ষ জনগণের বাস এখানে। ত্রিপুরার লোক জীবনে অনেক উপর নিচ দেখেছে, তারপরেও ভারতের মাটির সঙ্গে জুড়ে রয়েছে। মাতা ত্রিপুরা সুন্দরীর মাটি ত্রিপুরায়। যেদিন থেকে মোদীর সরকার হয়েছে সেদিন থেকে সবার ঘরে বিদ্যুৎ এসেছে। গরিব মা বোনের জন্য ঘরে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। যেসব বাড়িতে এখনও তৈরি করা হয়নি সেখানেও তৈরি করে দেওয়া হবে। 2018 সালের আগে ত্রিপুরায় সিপিআইএমের সরকার ছিল, বিজেপি দলের কোনো অস্তিত্ব ছিল না, আগে সব সিপিআইএম ছিল। 2018 সালে বিজেপি দলকে জিরো থেকে সুপার হিরো বানিয়েছে ত্রিপুরার মানুষ। 2018 সালে রোড শোয়ে এসে বুঝে গিয়েছিলাম বিজেপির সরকার হবে এবং হয়েছে। এখন ত্রিপুরায় মানিশার নেতৃত্বে বিকাশ চলছে। 2018 সালের পর ত্রিপুরায় সুরাজ এসেছে। আগে আগে ত্রিপুরা এসে দেখেছিলাম ত্রিপুরার ছাত্রছাত্রীরা হারিকেনের নিচে পড়ত, এখন সবার ঘরে বিদ্যুৎ এসেছে। সিপিআইএম বলতো তারা গরিবের সরকার, কিন্তু এই সরকার ত্রিপুরার মানুষকে শোষণ করেছে, এর জন্য জনগণ পাল্টে দিয়েছে। নর্থ ইস্টের মধ্যে এক নম্বর রাজ্য হবে ত্রিপুরা। ত্রিপুরায় এখন বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং বাংলাদেশে যাচ্ছে। এখানে মা বোনেদের দেখেছি মাথায় করে কলসি দিয়ে জল আনতে, 5 বছরে পাইপ দিয়ে ঘরে জল যাচ্ছে। বিজেপি দল বচন রাখে, বদলানে কি জরুরত নেই, আপ সব ইসে অচ্ছি তরহ সমঝতে হ্যাঁ। রাজ কো বরাবর বদলে, দেখে রাজ বদলনে কে বাদ জো সুরাজ আনা চাহিয়ে, আচ্ছা রাজ্য আনা চাহিয়ে, জনতা কি সেবা করনে ওয়ালি জো হুকুমত আনি চাহিয়ে, ওহ ত্রিপুরা কো নহি মিলি থি। 2018 কে বাদ জাকর ইস ত্রিপুরা মে সুরাজ আয়া হ্যায় বহনো ভাইয়ো, আচ্ছা রাজ্য আয়া, জনতা কি সেবা করনে ওয়ালি ইয়াহ পর সরকার আয়ি হ্যায়। मकानों का जहां तक मैं त्रिपुरा राज्य में आता था, मैं देखता था कि बहुत सारे लोग झोपड़ी लगाकर अपनी वहां जिंदगी गुजार रहे हैं। बच्चों को मैंने देखा था कि बच्चे ढिबरी जलाकर, मिट्टी के तेल की ढिबरी जलाकर लालटेन के नीचे वो अपनी पढ़ाई कर रहे थे। हालात बदल गए, अब सभी जगह आपको बिजली भी देखने को मिलेगी। सीपीएम लंबे समय तक उसने त्रिपुरा। তিনি এদিন আরও বলেন, সমাজের প্রত্যেক স্তরের মানুষের চিন্তা করে একমাত্র বিজেপি দল। দেশে প্রথম আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। আগে ভারত দুর্বল ছিল, ভারতের মাথা উপরে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন দুনিয়ার মঞ্চে কথা বললে সব দেশের লোক শুনেন। কোভিডের সময় পৃথিবীর কোনো দেশ প্রত্যেক ব্যক্তিকে ভ্যাকসিন দিতে পারেনি, একমাত্র ভারতবর্ষ সেটা পেরেছে। क्या हमारी सरकार बनेगी तो हम ओल्ड पेंशन स्कीम लागू करेंगे। बहनों से भाइयों, आपकी आंखों में धूल झोंक कर यहां का समर्थन हासिल करना चाहते हैं। भारतीय जनता पार्टी आपकी आंखों में धूल झोंक कर आपका समर्थन नहीं हासिल करना चाहती, बल्कि आपसे आंखों में आंख मिलाकर भारतीय जनता पार्टी आपका समर्थन हासिल करना चाहती है। एक ऐसी राजनीतिक पार्टी, इसलिए मैं आप सभी लोगों से अपील करने आया हूं कि बहनों भाइयों, भारतीय जनता पार्टी की सरकार और उसके हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी ने भारत का मस्तक सारी दुनिया में ऊंचा करने का काम किया है। भारत की प्रतिष्ठा सारी दुनिया में बढ़ी है। पहले भारत कमजोर भारत माना जाता था, आज सारी दुनिया मानती है कि भारत अब कमजोर भारत नहीं रहा है, बल्कि भारत दुनिया का एक ताकतवर देश बन चुका है। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, কৈলাসহরে এয়ারপোর্ট চালুর জন্য ব্যবস্থা করা হচ্ছে। 9 কোটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থানে চলে গেছে। 750 কোটি টাকা খরচ করে ধর্মনগর কৈলাসহর ও পেঁচারথল হয়ে রেলপথ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হবে। তিনি কংগ্রেস ও সিপিএমকে বলেন, মানুষের কাছে ভোট চাওয়ার আগে মাথা মুন্ডন করার জন্য। এবার বিজিৎ সিনহা সিপিএমের কাঁধে উঠে ভোট চাইছেন। তিনি বলেন, কৈলাসহর চণ্ডীপুর আসনে 2টি পদ্মফুল ফোটানোর জন্য তিনি এবার মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবেন। কৈলাসহরকে ভালোবাসি, কৈলাসহর মানুষকে আমার মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে, আর
जनता पार्टी कार्यकर्त वादा निश्चित कैलाशहर एक सुंदर सिटी तैयारी करब कैलाशहर मानुष তার ভাগ্য পরিবর্তন করে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে এক নয়া দিশা দেবে। আর আমাদের মধ্যে আদরণীয় রাজনাথ সিং জি রয়েছেন, তার জন্য আমি তো আসবো বারবার কৈলাসহরে। মাননীয় রক্ষামন্ত্রী যে রয়েছেন, আমি ওনার বক্তব্য শোনার জন্য আমিও ব্যাকুল আছি, কৈলাসহরবাসীও ব্যাকুল আছে, তাই আমি আমার বক্তব্য সমাপ্ত। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।